শতাব্দীর ইতিহাসের মানুষ, স্বাধীনতার মানুষ, স্বাধীনতার ডাকের মানুষ, স্বাধীনতার উচ্চারণের মানুষ। আজকের এই অনুষ্ঠানের আমাদের বিশেষজ্ঞ আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা জমিদাতা এবং আমাদের নির্বাহী পরিচালক ইকবাল হোসেন চৌধুরী এবং আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল খান্দান খান এবং প্রশাসনিক আবুল হোসেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর নলিনগোপাল সরকার, কলেজের মাননীয় প্রিন্সিপাল মুস্তফা ভাই, আব্দুল রহমান ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক দেলোয়ার হোসেন খান এবং লোকসাহিত্য গবেষক সন্দীপ খান এবং উপস্থিত শ্রুতিবৃন্দ। আজকে আসলে মুজিবকে নিয়ে কথা বলা সীমাহীন আলোচনা, সীমাহীন কথা। ওনার জীবনটা পুরাটাই একটা উপন্যাসের মতো। ওনার একটি ভাষণেই গবেষণার বিষয় সারা পৃথিবীর সকলের কাছে, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকে এবং শত্রুর মোকাবেলা করতে। এই যে কথা, আমি তখন ছোট, ফোর ফাইভে পড়ি, আমিও মিছিলে গেছি। আমার এরকম ছোট একটা ইয়ার গানের মতো ছিল, সেটা নিয়ে কেউ লাঠি নিয়ে, কেউ একটা চাকু নিয়ে, যার যা কিছু আছে এই নির্দেশ মেনেই সবাই মিছিলে ছিল। জনতার যে শক্তি, জনতার যে একটা দেশকে স্বাধীন করতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে, আমি নেত্রকোনার প্রসঙ্গে কথা বলছি। আমরা গেলাম চল্লিশা পর্যন্ত হেঁটে হেঁটে, তখন চল্লিশা যায় দেখলাম যে সমস্ত রাস্তায় করই গাছ, রেন্ট্রি গাছ কেটে রেখে দেওয়া হয়েছে, যেন মিলিটারিরা, পাকিস্তানিরা নেত্রকোনায় ঢুকতে না পারে। এই ছিল অবস্থা মুক্তিযুদ্ধকালীন সময়ে। তারপর আরেকটা স্মৃতি আমার মনে আছে, আমি বঙ্গবন্ধুকে সচক্ষে দেখেছি। উনি 1973 সনে হেলিকপ্টার ওনাকে নামালো, সাথে আরেকটা হেলিকপ্টার কিছুক্ষণ পরে আসলো, এটা ঠিক আমি কনফার্ম না কোনটা আগে পিছনে। তো উনি লক্ষ্য তো ওনাকে দেখা, জানা ওনার সম্পর্কে যেটুক শুনেছি সেইটি। উনি নামলেন, দরজাটা খুলল, দরজার থেকে বের হলেন, বের হয়ে হাত উঁচু করলেন, তখন আমি দেখলাম ওনার যে পাঞ্জাবি এত বড় হাতা। উনি কুচু মানুষ, আমি স্বাধীনতা যুদ্ধের সময় পাঞ্জাবি দিনও দেখছি, আমি শুনেছি যে পাঞ্জাবি পাঠানি ওরা অনেক উঁচু লম্বা হয়, অনেক বড় হয়। এখন আমার মনে হয় আসলে এই ধরনের শরীরের মানুষ, এই ধরনের বক্তব্য রাখার মানুষ, এই ধরনের বীর পুরুষ পৃথিবীতে বিরল, পৃথিবীতে একজনই হয়তো জন্ম নিয়েছিল আমার দৃষ্টিতে। এরকম মানুষ আমি আর কখনো দেখি নাই। ওনার হাত থেকে ওনাকে ফুল দিলেন আমাদের টিঙ্কু আপা, লোকসানা কবি টিঙ্কু, সাধারণ কবি সাহেবের ভাই, উনি দিলেন। উনি বক্তৃতা দিতে আসলেন কলেজে, এবং কলেজে ফুল দিলেন আমাদের ইকবাল হোসেন কবি, এখানে বসে। আমি সেটা দেখি নাই, আমি শুনেছি অনেকের কাছ থেকে শুনেছি। এত বীর, এত মানুষ, ওই টোটাল একটা ছাদ, একটা টিনের ঘর ভেঙে পড়ে গেল, অনেকে হতাহত। এই ছিলেন বঙ্গবন্ধু, তাকে দেখার জন্য মানুষের। এবং ওনাকে যেদিন হত্যা করা হয়েছে সেদিন আমি আমার বাড়ির পুকুরে আমি সাঁতরে গেছিলাম,
সাতরায়া যখন আমি পার হইলাম আরেক পারে ওইখানে লোকজন গোসল করতেছিল তখন একজন এসে বলল যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে রেডিওতে বলতেছে তো আমার কাছে তখন আশ্চর্য এটা কেমন কথা তখন আমি ছোট কিন্তু এটা বুঝি যে উনারে হত্যা করবে কি কারণে কেন এই প্রশ্নটুকু তখন ছিল মনের মধ্যে এবং ওনাকে হত্যা করতে পারে তারপরে আমি গেছি তারপর কত দশ বারো বছর আগে আমার ছেলে মেয়ে সহ আমি গেছি ৩২ নম্বর ৩২ নম্বর পুরাটা ঘুরে দেখলাম এবং একটা ছোট মিটিং এর মতো করলাম আমার ছেলে মেয়েদের কিনে বললাম যে একজন রাষ্ট্রপতির একজন রাষ্ট্রনায়কের এই ধরনের অরক্ষিত বাড়িতে থাকা ঠিক হয় না উচিত হয় না এবং আমি মুহূর্তে বলতে এবং তাদেরকেও আমি বললাম যে ওই লোকটি এমনই ছিল যে সে নিজেকে রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক ভাবে নাই ওনাকে কেউ গুলি করতে পারে ওনার সামনে এসে কোন কথা বলতে পারে ওনার বিরুদ্ধে সেই রকম জন্ম কারো হয় নাই সেই রকমই ধরনের ছিল সেই লোকটিকে হত্যা করছে সারা বাংলাদেশ হতভম্ব সারা পৃথিবী হতভম্ব দীর্ঘকাল যাবৎ মানুষ কোনো প্রতিবাদ করে নাই কথা বলে নাই কিন্তু কেউ কেউ কথা বলছে প্রতিবাদ করছে আমাদের নেত্রকোনার কবি নির্মলেন্দু গুণ কবিতা লিখছে নেত্রকোনার সজল আরো অনেকেই মানু মজুমদার সহ চন্দন দাস সহ আরো অনেকেই তারা এই প্রতিবাদে মেঘালয় দিয়ে আবার ভারতে গেছে অস্ত্র হাতে নিছে এবং যুদ্ধ করছে তারা এই দেশে আসছে তাদের নামে হুলিয়া হয়েছে ফাঁসি হয়েছে তারপরে কোনোভাবে অনেকে রেহাই পাইছে ফাঁসির থেকে মুক্তি পাইছে বয়সের কারণে হোক যে কবি হোক তারা আসছে এই হলো অবস্থা বঙ্গবন্ধুর এই অবস্থা আমি আজকে মনে করি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান উনি অনেক বড় বড় জায়গায় কথা বলতে পারেন সরকারের বড় ফোরামে কথা বলতে পারেন উনি জাতির একজন মুখপাত্র হইতে পারেন ওনার কাছে আমি অনুরোধ রাখবো যে আজকে এই দিন থেকে নতুন একটি স্মরণগণনা শুরু হোক যেটা মুজিবাদ্য হবে আজকের তারিখ হবে এক 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 শূন্য এক মুজিবাদ্য যদি বাদশাহ আকবর করতে পারে আমরাও করতে পারি যদি হিজরি আমাদের চলতে পারে যদি আমাদের বঙ্গাব্দ চলতে পারে খ্রিস্টীয় মাস চলতে পারে খ্রিস্টানদের মাস চলতে পারে আমি বাঙালি আমার বাংলার প্রধান মানুষ শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমি কেন বঙ্গাব্দ করতে পারবো না তার জন্ম শতবার্ষিকীতে এই আমার অনুরোধ থাকবে আজকের প্রধান অতিথির কাছে জয় বাংলা।